আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আজকে আপনাদের সামনে কলমি শাকের বাজির রেসিপি নিয়ে। আজকে আমি কিভাবে কলমি শাকটা বাজি করব তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবারে দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন যাই, কলমি শাকগুলো বাজি করি। এখানে আমি কলমি শাক নিয়েছি। কলমি শাকগুলো বেছে নিব। যদি কোনো ময়লা থাকে বা পোকামাকড় থাকে ভালো করে দেখে বেছে নিব। বেছে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিব ছোট ছোট করে। আর শাকগুলো কিন্তু অনেক কচি, আমি ছোট ছোট শাকগুলো নিয়েছি, এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে কেটে রাখা শাকগুলো নিয়ে নিচ্ছি। কলমি শাকগুলো প্রথমে আমি কাটার আগে ধুয়ে নিয়েছি, তারপর আবার ছোট ছোট করে কেটে আবারও ধুয়ে নিয়েছি, কারণ কলমি শাকের মধ্যে কিন্তু অনেক কষ থাকে। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি সিদ্ধ দিয়ে দিব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে চেড়ে দিয়েছি। আপনারা জাল কতটুক খাইবেন কাঁচামরিচটা পরিমাণ করে দিবেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, চুলাতে বসিয়ে দিব। কিছুক্ষণ পর চলে আসলাম, শাকগুলা থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে আর কিন্তু অনেকটা নরম হয়ে কমে গেছে শাকগুলা। এখন আমি শাকের মধ্যে যে পানিটা আছে পানিটা শুকিয়ে নিব। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে, দিয়ে দিলাম 2 টেবিল চামচ অলিভ তেল। এখানে আমি অলিভ তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 6-7 কোয়া রসুন আমি কুচি করে দিয়েছি লম্বা করে। এখন লাল করে ভেজে নিব পেঁয়াজ ও রসুন তেলের মধ্যে। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন শাকটা আমি বাগার দিয়ে নিব। আর এদিকে কিন্তু শাকগুলো সিদ্ধ হয়ে গেছে ও শাকের মধ্যে যে পানিটা ছিল শুকিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজগুলো। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার বাজিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। একটা প্লেয়ার মধ্যে আমি শাক বাজিটা নিয়ে নিলাম। তো আমার কলমি শাক বাজির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন, সবারে দেখার সুযোগ করে দিবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাসায় একবার হলে এভাবে কলমি শাক বাজি করে খাবেন। আল্লাহ হাফেজ।